আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা ছিল একটু আনন্দময় ব্লগ। আমি আজকে ফাউজিয়া ফাহমিদা ইউটিউব চ্যানেলের আকলিমা আপু হচ্ছে আপুর নাম, তো আপুর সঙ্গে আজকে দেখা করতে আমরা বিমান জাদুঘর চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই ভিডিও করা নিয়ে একটু বিজি, আপুও ভিডিও করছে। তো এটা ছিল আমার ফোন থেকে করা, আর আরেকটা ভিডিও নেক্সটে আসছে, সেটা আপুর সঙ্গে প্রথম দেখাটা কিভাবে হয়েছিল সেটা পরে আমি আপলোড দিব। আর এই হচ্ছে ঈশা, এসে একটু স্টাইল করে হাঁটতেছে। আসলে এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে খুবই ভালো লাগে, আর জায়গাটা অনেক বড়। আর ওই যে দেখতে পাচ্ছি সামনে আমার হাজব্যান্ড, আকলিমা আপুর হাজব্যান্ড আর বাচ্চারা, আপু সবাই ছবি তুলতেছে, সবাই সবাইকে ছবি তোলা নিয়ে বিজি। আর সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। তো ঈশা দূরে দূরে এসে দেখতেছে, আর এই যে দেখতে পাচ্ছেন বিমান। তো বিমানে এখানে 30 টাকা করে টিকিট লাগে, টিকিট দিয়ে অনেকে উঠতেছে। তো আমরা এই জায়গাটায় অনেকবারই গিয়েছি, যার জন্য আসলে আপুর বাসার থেকে এটা কাছে ছিল, যার জন্য ওইখানেই আমরা গিয়েছি। আমাদের সাথে আছে ঈশা কিচেন, শামিম ভাই, ঈশা, ঈশার আম্মু, আর আমরা দুজন, আর আপুর ফ্যামিলি সহ আসছে। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি। আর এখানে কিছু ফ্রি রাইডস ছিল, যেটাতে বাচ্চারা খুবই এনজয় করছে, সবাই দূরে দূরে একটার পর একটা রাইডে চড়তেছে। তো আমি পাশে থেকে একটু ভিডিও করে নিলাম। আসলে এই দিনটা অনেক মনে রাখার মতো একটা দিন, যে কোনোদিন ভুলতে পারবো না, যে প্রথম আপুর সাথে দেখা করে অনেক ভালো লেগেছে, আর বাচ্চারা অনেক মজা করেছে। তো পাশে থেকে আমরা দুজনে একটা সেলফি করে নিলাম। আসলে আমরা দুজনে অনেক ছবি তুলেছি, আপুও তুলেছে। সবচেয়ে ভালো লাগে যে বাচ্চারাই সবচেয়ে বেশি এনজয় করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে। তো ওই যে এখানে একটা দোলনা আছে, সেটাও কিন্তু খুবই সুন্দর, বাচ্চারা উঠছে, আমরাও কিন্তু উঠেছি, কিন্তু আমাদেরকে আর ভিডিও করা হয়নি, কেউ ভিডিও করে নাই, হয়তো আমি আপু দুজনেই এটাতে উঠেছি। তারপরে হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে গিয়েছি, তো তখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই। তো সবাই আমরা কোন আইসক্রিম খেয়েছি, শামিম ভাই একটু দৌড় লাভ দিয়েছে, আর এই যে আপু আইসক্রিম খাচ্ছে আর হাঁটছে, হেঁটে হেঁটে আমরা আইসক্রিম খেয়েছি। আসলে জায়গাটা মানে সারা 2-3 ঘন্টা সময় নিয়ে গেলে আরও ভালো লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরেছি, তো বিকাল হয়ে গিয়েছে, এখন আমাদের বাসায় চলে আসার টাইম হয়ে গিয়েছে। তো আমরা এখন বিদায় নেব আর কি। পাশে থেকে আবার এখানে দেখলাম যে আরেকটু ভিডিও করছি, ওই দিক থেকে আবার একটা মিনি চিড়িয়াখানাও আছে পাশে। তো ওখানে আবার 10 টাকা করে টিকিট লাগে মিনি চিড়িয়াখানার ভিতরে যাওয়ার জন্য। তো বাচ্চারা আবার 10 টাকা করে টিকিট কেটে ওরা আবার একটু দেখে আসলো কিছু অল্প সময়ের জন্য। আর সন্ধ্যার সময় যে কিছু লাইটিং ছিল, আর এই সময়টা অনেক সুন্দর ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো হাতির কাছে, জেব্রার কাছে যে ওদেরকে একটা ছবি তুলে নিলাম। আর আমরা এখন আসার মুহূর্তটা একটু শেয়ার করতেছি, আমরা এখন মানে বাসায় চলে আসব, তো আসার আগে একটু কথা বলতেছি আমরা। তো কথা টথা বলার পর বাচ্চাদের কাছ থেকেও একটু বিদায় নিচ্ছি, আপুর কাছ থেকেও বিদায় নিচ্ছি। বাচ্চারাই সবচেয়ে বেশি মজা পেয়েছে দূরে দূরে, মানে খুব এনজয় করেছে, আর জায়গাটা তো খুবই সুন্দর ছিল। আর এদিকটা ছিল লেক পার, লেগের এদিকে দেখা যাচ্ছে যে আমরা একটু হাঁটতেছি, জায়গাটা খুবই সুন্দর। আর আম দেখে তো আমাদের খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমরা কিন্তু অলরেডি একটা আম পেরে খেয়েছি, মানে অনেক বড় ছিল আমটা, আমাদের শামিম ভাই পেরেছিল। তো এখানে আরও কিছু বোর্ড ছিল, যে মানে পানির মধ্যে চড়ার মতো,
তো এখন এটা বন্ধ করে দিয়েছে, হয়তো এখানে মেট্রো রেলের স্টেশন হয়েছে বলে মনে হয় এটা অফ রেখেছে। তো এই দিকটাও শেয়ার করলাম। তো আসার আগ মুহূর্তে ঈশা একটু একটা গানের একটু ডান্স করে একটু দেখাচ্ছিল, তো আমি আবার ও জানেও না যে আমি ওকে ভিডিও করছি, তাও ভিডিও করে ফেলেছি। তো আপুর মেয়ে ছোটটা বলতেছে, ইস্যু বলতেছে তোমারটা হয়নি, আমি করে দেখাচ্ছি। তো আমি বলতেছি হ্যাঁ তোমারটা অনেক সুন্দর হয়েছে। তো ইস্যু আবার একটু করে দেখাচ্ছে, ও তো অনেক কিউট, খুব সুন্দর আর খুব মিষ্টি মেয়ে দুজনই। আর ঈশাকে পেয়ে ওরা অনেক মজা করেছে। তো এখানে ছিল একটা রাইড, ব্যাঙের মতো আর কি রাইডটা, তো ওইটার মধ্যে ওরা চড়েছে, তো আমরা একটু ভিডিও করে নিয়েছি। আর আসলে এই ধরনের রাইডে বাচ্চারা উঠতে অবশ্যই পছন্দ করে। এটাই হচ্ছে মিনি চিড়িয়াখানার পাশটায় আমরা একটু যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা অবশ্য ভিতরে যাইনি, তো বাচ্চারা একটু ভিতরে গিয়েছে মিনি চিড়িয়াখানার ভিতরে। একটু অল্প একটু জায়গা, তার জন্য 10 টাকা করে টিকিট নিয়েছে। তো আর আমরা এখন দাঁড়িয়ে আছি, বাচ্চারা যেহেতু ভিতরে গিয়েছে তো আমরা একটু ওয়েট করছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।